হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গাইড কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও এসেছি নতুন টপিক নিয়ে। আমাদের আজকের টপিকটি হলো কনসেপ্ট অ্যান্ড ডেফিনিশন অব জেন্ডার, অর্থাৎ লিঙ্গের ধারণা ও সংজ্ঞা। প্রথমে আমরা আলোচনা করব লিঙ্গের ধারণা সম্পর্কে, কনসেপ্ট অব জেন্ডার। ইংরেজি জেন্ডার শব্দটির বাংলা প্রতিশব্দ হলো লিঙ্গ। জেন্ডার শব্দটি অ্যান অকলে তার সেক্স, জেন্ডার অ্যান্ড সোসাইটি গ্রন্থে প্রথম ব্যবহার করেন। আধুনিক চিন্তাধারা অনুযায়ী জেন্ডার শব্দটি শুধুমাত্র নারী পুরুষের জৈবিকভাবে বৈশিষ্ট্যসূচক পার্থক্যকে বোঝায় না। বর্তমানকালে লিঙ্গ ব্যাপক অর্থে নারী পুরুষ হিসেবে প্রাকৃতিকভাবে সৃষ্ট জৈবিক যা শারীরিক বৈশিষ্ট্যকে না বুঝিয়ে সামাজিক সাংস্কৃতিকভাবে সৃষ্ট বৈশিষ্ট্যকে বোঝায়। এই দৃষ্টিভঙ্গিতেই জেন্ডারের বাংলা প্রতিশব্দ সামাজিক লিঙ্গ বলে মনে করা হয়, অর্থাৎ জেন্ডার হল সামাজিক সাংস্কৃতিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়। এরপর আমরা লিঙ্গের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব, ডেফিনেশন অফ জেন্ডার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে সামাজিক লিঙ্গের দ্বারা নারী ও পুরুষের কিছু সমাজসৃষ্ট বৈশিষ্ট্যকে বোঝায়। মানুষ ছেলে বা মেয়ে হিসেবে পরিচিত হতে হতে ক্রমে পুরুষ বা নারীতে পরিণত হয়। এই আচরণ সামাজিক লিঙ্গের দ্বারা নির্ধারিত হয় বলে সামাজিক লিঙ্গের ভূমিকা নির্ধারণ করে। বর্গাটার মতে সামাজিক লিঙ্গ দ্বারা মানুষকে নারী ও পুরুষ এই দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। পিতামাতার সঙ্গে সম্পর্ক, বাল্য অবস্থা থেকে সামাজিকীকরণ, লিঙ্গভেদে কাজকর্ম এবং নারী ও পুরুষের প্রতি পরিবারের ভূমিকা এবং সমাজসৃষ্ট বিভিন্ন চাপ নারী ও পুরুষকে ভিন্ন আচরণ, প্রবণতা এবং প্রক্ষোভ সৃষ্টিতে সাহায্য করে। লিঙ্গভিত্তিক সামাজিক নিয়মকানুন এই নারী ও পুরুষের পার্থক্যকে ভিত্তি করে এবং নিয়ন্ত্রণ করে। মন্টগোমরির মতে কোনো একটি সংস্কৃতির পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তির প্রাকৃতিক নারীত্ব বা পুরুষত্বের সঙ্গে সম্পর্কিত সমস্ত বৈশিষ্ট্য, আচরণ, ব্যক্তিত্ব ও অভিজ্ঞতার সমষ্টি হল লিঙ্গ। তো স্টুডেন্টস, এখানেই আমাদের আজকের টপিকটি শেষ হচ্ছে। তোমরা কমেন্ট করে জানাবে কীরকম লাগলো, লাইক শেয়ার করতেও ভুলবে না, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।